দর্শক সকলকে স্বাগত দৈনিক ইত্তেফাকের অফিশিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের সামনে এবং সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে 51তম প্রতিষ্ঠা বার্ষিকী যুবলীগের। এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল কিংবা পড়েছে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আজকে, এবং নেতাকর্মীদের সর্বব্যক্তি উপস্থিতি রয়েছে পতাকা হাতে, দলীয় পতাকা হাতে এবং তাদের সাংগঠনিক যে পতাকা সেই সাংগঠনিক পতাকা হাতেও আমরা অনেক নেতাকর্মীকে দেখছি। এবং একই সঙ্গে দেশের যে পতাকা অর্থাৎ বাংলাদেশের যে পতাকা সেই পতাকা একটি বিশাল আকৃতির একটি পতাকা কিন্তু এখানে নিয়ে হাজির হয়েছে নেতাকর্মীরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সড়ক জুড়ে তারা কিন্তু অবস্থান নিয়েছে, এবং সড়ক জুড়ে তারা কিন্তু অবস্থান নিয়ে তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে তাদের একটি আনন্দ র্যালি কিন্তু রাখা হয়েছে, যেটি কিনা সোহরাওয়ার্দী উদ্যানের চিরন্তন শিখা থেকে শুরু হয়ে এটি চলে যাবে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, এবং সেখানে গিয়ে শেষ হবে কিন্তু তাদের এই আনন্দ শোভা র্যালি। এবং সেই র্যালি থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করবো সেখানকার সর্বশেষ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আছে, এবং আজকের এই সুখের যে দিন তাদের অর্থাৎ আনন্দের একটি দিন, 51তম প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ অর্ধশত কিন্তু হয়েছে, অর্ধশত বছর হয়ে গেছে এটি কিন্তু শেখ মনির হাত ধরে প্রতিষ্ঠিত একটি দল, এবং সেটি বর্তমানে দলটির সভাপতি হিসেবে তারই পুত্র ফজলে শাম পারস্যের সভাপতিতে দলটি কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের সড়কেও কিন্তু রয়েছে, এবং একই সঙ্গে আমরা একটু যারা আসলে তৃণমূল থেকে এসেছে তাদের একটু বক্তব্য নিব এবং জানবার চেষ্টা করবো যে আসলে তারা কি ধরনের অভিজ্ঞতা এবং কি ধরনের আজকে তাদের যে অনুভূতির বিষয়টি সেটি একটু জানবার চেষ্টা করবো। দর্শক আমরা আপনাদেরকে ভেতরের চিত্রটিও দেখানোর চেষ্টা করবো, এবং ভেতরের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখিয়ে জানার চেষ্টা করবো তাদের তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের অনুভূতি কি। এবং সোহরাওয়ার্দীর যে গেটটি রয়েছে আমরা সেই গেটের সামনেই দেখছি এই চিত্র, এবং ভেতরেও কিন্তু বেশ কিছু ব্যানার সহ একই কালারের ক্যাপ পরে এবং টি শার্ট পরে বিভিন্ন রঙের কালারের টি শার্ট পরে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন, এবং আমরা একটু তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। এবং যারা আসলে এখানে আজকের এই যে উৎসব মুখের একটি পরিবেশে যুক্ত হয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। সংগ্রামের দেখতে পাচ্ছেন একটি সংগ্রামের কথা কিন্তু এখানে লেখা রয়েছে। দর্শক এখানে আমরা বেশ কিছু মানুষজনকেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে, যারা আসলে মিছিলে নৌকার মিছিলে কিন্তু মুখরিত করে রেখেছে পুরো জায়গাটি। আমরা একটু তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী 51তম অনুভূতি কি, এবং আজকের দিনে প্রত্যাশা কি সামনে দুমাস পরেই নির্বাচন? বাংলাদেশের আন্দোলন সংগ্রামের অত্যন্ত প্রয়োজনীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজকে যুবলীগের শুভ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যাশা জননেত্রী শেখ হাসিনা আগামী দিনে বাংলার মানুষের নিরঙ্কুশ ভোটে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে 2041 সালের ভিতরে এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসম্পূর্ণ স্বপ্ন আমরা বাংলার মাটিতে সম্পূর্ণ করবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। দর্শক শুনছিলেন যে আসলে
নেতা কর্মীরা তারা কিন্তু বলছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দীর উদ্যান পুরোটাই কিন্তু এখন মুখরিত আর রয়েছে যুবলীগের নেতা কর্মীদের আগমনে এবং তাদের আগমনে আজকের যে এই 51 বছর যে প্রতিষ্ঠা বার্ষিকী দলটির সেই দলটিকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যান্ড পার্টির কিন্তু একটি আয়োজন রাখা হয়েছে এবং তারা আসলে পুরো এই আয়োজনটাকে কিন্তু মুখরিত করবে আমরা জানি যে আনন্দ র্যালি রয়েছে সেই আনন্দ র্যালিতে কিন্তু তাদের একটি অন্যতম প্রদর্শনীর কাজ কিন্তু রয়েছে তারা কিন্তু শব্দ বা বাদ্যযন্ত্রের মাধ্যমে কিন্তু এই যে আনন্দ শোভাযাত্রা সেটির আসলে শাব্দিক যে আসলে রূপ সেটি কিন্তু তারা আসলে দিবে এখানে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে শেখ ফজলে শামস পরশ তিনি আসবেন আসবেন নিখিল দলটির সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের উপস্থিতিতে কিন্তু চিরন্তন শেখা শিখা থেকে শুরু হয়ে সেটি আসলে গিয়ে যাবে কিন্তু ধানমন্ডি 32 এবং 32 যাওয়ার পরে কিন্তু 32 যাওয়ার পরে কিন্তু তাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গিয়ে শেষ হবে আপনারা দেখে এই যে এই দৃশ্যটা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সাংগঠনিক যে পতাকা সেটি রয়েছে এবং একই সঙ্গে উপরে উঠে তাদের একজন কিন্তু তারা মিছিল দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন এখানে নেচে গিয়ে স্লোগানে স্লোগানে কিন্তু আজকের এই দিনটি তারা কিন্তু উদযাপন করছে এবং তাদের মধ্যে সকাল থেকেই কিন্তু একটি উন্মাদন আমরা দেখতে পেয়েছি রাজধানী জুড়ে এবং আজকে এই দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত যারা আসলে ঊর্ধ্বতন সংগঠনের ঊর্ধ্বতন নেতাকর্মী রয়েছে তারা এখনো আসেননি তারা আসলেই তাদের যে আনন্দ র্যালি সেটি কিন্তু শুরু হবে সেটি চিরন্তন শিখা থেকে অর্থাৎ ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যান সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের চিরন্তন শিখা থেকে কিন্তু শুরু হয়ে সেটি ধানমন্ডি 32 গিয়ে শেষ হবে যেটা বলছিলাম তারা কিন্তু বাদ্যযন্ত্রের মাধ্যমে পরিণত হয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন